প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর প্রথম অধ্যায় হতে একটি বি পার্টের অঙ্ক নিয়ে হাজির হলাম। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। লেটস গো। ফলোইং ইজ দি ফিনান্সিয়াল ইনফরমেশন অফ প্রদীপ লিমিটেড। টাকা ক্যাশ 20 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 20 লাখ, ইনভেন্টরি 30 লাখ, অ্যাকাউন্টস পেয়াবল 20 লাখ, ব্যাংক ওভারড্রাফট 5 লাখ। রিকোয়ার্ড 1 গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, 2 নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমাকে প্রদীপ লিমিটেড এর ফিনান্সিয়াল কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে। এই তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে দুটি করণীয় করতে বলেছে। একটি হচ্ছে কি, মোট কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে। 2 নম্বর হচ্ছে নেট কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে। কার্যকরী মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যেই আর্থিক লেনদেন হয়, ওই আর্থিক লেনদেনের সমষ্টি হচ্ছে কার্যকরী মূলধন। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে সমাধান করি। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড 1, রিকোয়ার্ড 1 এ বলেছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ মোট কার্যকরী মূলধন। আমরা জানি মোট কার্যকরী মূলধন সমান মোট চলতি সম্পত্তির সমষ্টি। তাই আমি লিখেছি, উই নো দ্যাট, আমরা জানি যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ মোট কার্যকরী মূলধন সমান হচ্ছে কি, মোট চলতি সম্পত্তি। আমরা এখন প্রদত্ত প্রশ্ন থেকে চলতি সম্পত্তির যোগ করে যত পাবো তত হচ্ছে কি, মোট কার্যকরী মূলধন। তাই এখানে লিখেছি অর, এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু, প্রশ্নে দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এই তিনটি হচ্ছে চলতি সম্পত্তি। তা লিখেছি ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ইনভেন্টরি। টাকাটা লিখেছি 20 লাখ, 20 লাখ, 30 লাখ, এই 20 লাখ, 20 লাখ, 30 লাখ, টোটাল করলে হচ্ছে 70 লক্ষ টাকা মোট চলতি সম্পত্তি। তাই ফলাফল হচ্ছে কি, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 70 লক্ষ টাকা। রিকোয়ার্ড 1 শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড 2, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট কার্যকরী মূলধন। আমরা জানি নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান হচ্ছে মোট চলতি সম্পত্তি থেকে মোট চলতি দায় বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে কি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাই এখানে লিখেছি রিকোয়ার্ড 2, উই নো দ্যাট, আমরা জানি যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। মুখস্থ সূত্র লিখেছি টোটাল কারেন্ট অ্যাসেটস সমান রিকোয়ার্ড 1 লিখে নির্ণয় করেছি এই যে 70 লক্ষ টাকা, এটি আমি লিখেছি মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস, মোট চলতি দায় বিয়োগ করতে হবে। এখানে মোট চলতি দায় দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়াবল 20 লক্ষ টাকা, ব্যাংক ওভারড্রাফট 5 লক্ষ টাকা, এগুলো বাদ দিতে হবে। তাই এখানে আগে নির্ণয় করতেছি টোটাল কারেন্ট লাইবিলিটিস। আর টোটাল কারেন্ট লাইবিলিটিস ইকুয়াল টু অ্যাকাউন্টস পেয়াবল প্লাস ব্যাংক ওভারড্রাফট 20 লাখ, 5 লাখ, প্রশ্নে দিয়েছিল এগুলো মান বসিয়েছি। টোটাল 25 লক্ষ টাকা হচ্ছে কি, মোট চলতি দায়। এই যে আমি এখানে 25 লক্ষ টাকা লিখেছি টোটাল কারেন্ট লাইবিলিটি এর পরিবর্তে, 70 লক্ষ টাকা টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে 25 লক্ষ টাকা টোটাল কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে হয় 45 লাখ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।